আবার প্রভু রামচন্দ্র বলছে আমাদের অশ্বমেধ যজ্ঞের পূর্ণ হতে দিত। সুমন্ত্র দ্রুত বেগে করে শিখমন, কিভাবে করে শিখমন, সুমন্ত্র চলে মণিবর এত সুন্দর নির্মাণ করে ঘর, আপনি কেন বসে আছেন বাহিরের উপর? বলছে সুমন্ত্রে, এই ঘরে যাহা পরিশ্রম করেছি তা সবই বৃথা করেছি। বাবারে সুমন্ত্র, বলতো এই দেহ ঘর আর এই বানানো ঘরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কেননা এই ঘরে যখন মানুষ বিরাজ না করে এই ঘরের কোনো মূল্য নাই, আর এই দেহ ঘরে যখন প্রাণ পাখি না বিরাজ করে এই দেহ ঘরেরও মূল্য থাকে। বাবা বলেন তো এক মাস একটা ঘরে না থেকে দেখেন কেমন হয়। তাই মণি ঠাকুর কে বলছে, সুমন্ত মণিবর আপনি কি আপনার আয়ুষ্কালের কথা বলতে পারবেন? আরে ক্ষণকালের আয়ু নিয়ে এই ভব সংস্কারে এসেছি। হ্যাঁ, আমি শুধু ক্ষণকালের আয়ুষ্কাল, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই তো যাবে না বাবা সাথে। হ্যাঁ, ধন যাবে একটা, কোন ধনে ধনী হয়ে যাব, যেদিন শ্মশানে আমাকে নিয়ে যাবে সবাই দু বাহু তুলে আমাকে বলবে একটা দড়ি দিবে, হরি আমরা এই ধনে ধনী হতে চাইব, কিন্তু পার্থিব জগতের কোন ধন আমাদের সাথে যাবে না, হবে না, নিষ্প্রয়োজন। ভালো করে পূজা হয় আমার হনুমানের ইয়েটা দেখাও তো, রাম সীতার চিত্রপটটা, রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান রে বাবা আমার পূজার আগে তোর পূজা হবে, এই যে কেন রামায়ণ দিয়েছিল বাবা এত কিছুর পরেও আজকে এই আমার দাদারা আমাকে ইমার্জেন্সি বলেছে, আমরা কিন্তু এখানে রাধা গোবিন্দের চিত্রপট দিয়েছি, এই যে এটা কি মা রাম সীতা, আপনারা বলেন একবার রাম সীতার কি চিত্রপট, আপনারা বলবেন না ভক্তরা বলবে। হ্যাঁ, আপনারা সবসময় বাবার
জুতা পাও দে। এটা কি মা? হ্যাঁ হনুমান, হনুমানেরও কিন্তু একশো আটটা নাম আছে, আছে না? আমরা বলি না দয়াল নিতাই গৌর সীতানাথ, সীতানাথকে আমার এই প্রভু রামচন্দ্র সীতার জানকীর প্রিয় নাথ গো রাম, তাই না? দয়াল নিতাই গৌর সীতানাথ রামানন্দ বলি না, সীতানাথ বসাক্ষণীতের গ্রন্থ আমরা অনেকে পড়েছি, হ্যাঁ সেই আদর্শ নীতি পড়ি নাই, সংগ্রামের পরে আর যাদের আমার মতো জন্ম তারা অনেকে করে নাই, অসৎ সঙ্গ ত্যাগ করে আদর্শ দোষের কনিষ্ঠ, কিন্তু এখন কিন্তু এই আদর্শ নীতি বয়ে আনবে এই, এটা হলো হনুমান ঠিক আছে, কিন্তু এই রূপে তার নাম হলো বজরাঙ্গুলী হনুমান, বজরাঙ্গুলী হনুমান। এই জন্য আমি থাকি না তো আমি নিয়ে আসি চিত্র, এই চামড়টা হলো না এই হনুমানের প্রতীক, রামায়ণে একটু রাম মাহাত্ম্য না বলে তো নয়, কেন এত কিছুর পরও রামায়ণ হলো, হনুমান হলো আমার চার যুগের অমর, এই চার যুগের অমর হনুমান চামড়ের মধ্যে রয়েছে, দেখবেন চামড় দিয়ে সমস্ত পূজা পার্বণ আরতি কীর্তন করা হয়, তাই না মা? বলেন না আপনারা, আর রামায়ণ কীর্তনের চামড় থাকে, সবাই একবার কৃপা করে বলেন জয় রাম সীতা কি, আমার সর্বঙ্গে লিখে আমি তাই এত বড় ঘর নির্মাণ
ছেলেরা, এই হারের বন্ধন ঘর চামড়ার সাউনি দক্ষিণ পাশে চাদুয়ারি আসা যাওয়া করে, উত্তর পাশে চাদুয়ারি মাল বাহির করে, পূর্ব পাশে চাদুয়ারি আছে আর মধ্য পাশের চাদুয়ারি আছে চুরি ধরে বসে আছেন রাম নারায়ণ। গোপনে গোপনে টেলিগ্রাফ চালায় রাত্র ১২টার পর। কিসের রাত ১২টার পর? অবশ্যই রাত্র ১২টার পরে যদি আপনি গোবিন্দের গোপন নাম্বারে ডায়াল করতে পারেন তাহলে তার সাথে কথা বলতে পারবেন। গোবিন্দের আবার গোপন নাম্বার আছে নাকি? হ্যাঁ, সবারই নাম্বার আছে তো, গোবিন্দর নাম্বার আছে না? গোবিন্দর নাম্বার কোনটা? 001632 লেখাপড়া কতটুকু করছেন? আমি আমি বাংলা শিখর মানে বাংলা বোঝায় উনি আবার অল্প অল্প ইংলিশ বলবো বলছে হ্যাঁ মণি ঠাকুর, এই যে কথাগুলো বলছো হারের বন্ধন ঘর চামড়ার স্বামী, হ্যাঁ এই দেহের মধ্যে সমস্ত দেবতা আছে, এই হার গুড় দিয়ে দেহের ঘরটা যেমন নির্মাণ আমার দেহটা নির্মাণ, হ্যাঁ এই ১৮ অধ্যায় বলি গীতা, আমরা ১৮টা পুরাণ করি, দেহের মধ্যে ১৮টা মুকাম আছে, এই যে আজকে দান করতেছে দাদারা, যা কিছু দান করবে গোবিন্দের নামে দান করবেন, আপনার বছরে উপার্জনের ১০ গুণের ১০০ টাকা আপনার বিভিন্ন দেব কাছে দান করতে হবে, মুসলমানও দেখবেন দান করেন জাকাত দেন। তাই বলছে এই দেহের মধ্যে কে কে আছে শুনে রাখছো মন্ত্র, চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসে স্থিতি, পাটুর মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, যক্ষেতে কালাচাঁদ করেছেন, আশিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য ঘোষা হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে কর্তৃ যোগান, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বা নিচে বৈষ্ণবী কায়া গঙ্গা, হাঁটুতে শক্তি স্থিতি বসতি পায়, এ ১৮ মুকামের তত্ত্ব সীমা সমুদয়, ১৮ মুকামের তত্ত্ব যেই নরে জানে নর লোকে তুচ্ছ ধরে দেব লোক। আমার যখন সাধনা করিতে করিতে ১০,০০০ বছর হয়ে যাবে কর্ত, সেদিন জানবি সুমন্ত্র আমার এই দেহ থেকে হবে একটি লোম পতন আর স্বর্গ থেকে হবে একটি ইন্দ্র পতন, এভাবে যখন আমার সমস্ত শরীরের লোম ধরে যাবে সেদিন জানবি সুমন্ত্র আমার দেহ ছেড়ে প্রাণ বাকি যাবে ওরা চলে
মণি ঠাকুর তুমি তাহলে আয়ুষ্কাল পাও নাই, তাহলে শুনে রাখো এই বলে ভরত মা নিমন্ত্রণের পত্র কথা হতে সমুদ্র করেছে গমন। নিমিষে দুর্বা শ্রমণীর আশ্রমে গিয়ে দেখছে, দুর্বা শ্রমণীর আশ্রমে গিয়ে দেখিবারে পায় মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে দেখা যায়। মণি ঠাকুরকে ডাকতেছে, এই মণি ঠাকুর, সকল মনিদের মধ্যে রাগি ছিল দেখিবারে পায় সুমন্ত্রের হাতে নিমন্ত্রণের পত্র দেখা যায়, দেখা যায় বলছে বাবা সুমন্ত্র হ্যাঁ যজ্ঞের নিমন্ত্রণ নিয়ে এসেছিস। আরে মণি ঠাকুর আমি তো চেষ্টা জানি না, তাই ঠিক আছে আর কিছু লাগবে না তো, আর কিছু লাগবো কি, একজোড়া নারকেল দিতে হইব, একজোড়া বস্ত্র দিতে হইব, একটা রাবের বিন্দু লাগবো, একটা কুটা ভরা দুম লাগবো, ঠিক আছে খাইতে খাইতে শেষ করবে আরো শুরু করে নামানো, আচ্ছা ওজন কমান বলছে ঠিক আছে মণি ঠাকুর এগুলি রামচন্দ্রকে বলে তো দেবো দেবো, তবে বাল্মীকি হ্যাঁ না বলছে দুর্বাশ্রমণি সুমন্ত্র রে তোমাকে একটু উপকার করে দিই, উপকার করো, উপকারটা করবো নাকি করতাম, উপকার হলো তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ শিখো না, মনি অন্ধ গান গাইতেন তিন দিন পরে বলছে যে তুমি অযোধ্যায় করে যাও গমন, আমি যুগ বলে করে দেবো 60,000 মণি ব্রাহ্মণকে নিমন্ত্রণ, অর্থাৎ সুমন্ত্র যে নিমন্ত্রণ ওটা করলেন এটা বাল্মীকি মণি না দুর্বাশ মণি নিমন্ত্রণের ভার নিয়ে গেছে, আগে নিমন্ত্রণ করছে ধ্যান যুগে আর এখন নিমন্ত্রণ করে কিভাবে মোবাইল যুগে, মোবাইলে দেখছেন যুগ পাল্টাইছে, সুমন্ত্র ভাবছে ঠিক আছে মণি ঠাকুর তাহলে কেউ যেন বাদ পড়ে না, সবারই নিমন্ত্রণ করবেন তো, সবাইকে বলবো, কাকে কাকে বলবেন, ওই যে আমাকে খুলিয়ালা কে বলবো, শুদ্ধ করে বলতে দিব না, কেতালি কে বলবো, আমি অর্গেন্টিং নট, আরমিনোলা খালা কে বলবো, আরমিনোলা শালা লাগে, আরমিনোলা কইলে বলে দাঁত নাই গুছা, এই আরমিনোলা শালা লাগে, চিন্তা করছে লাগে বাইরা লাগে শালা সুমন্ত্র চলে এসেছে, রামচন্দ্র হনুমানকে বলছে হনুরে প্রসাদন আমার যে মিত্র তিনজন রয়েছে তাদেরকে তো নিমন্ত্রণ করতে হবে, মাগো আপনার বাড়িতে যদি মিত্র মানে কি মা বন্ধু, তাই না, আপনার পরম বন্ধুকে এই জগতে যেদিন আপনাকে শ্মশানে আপনাকে নিয়ে যাবে আপনাকে দেখিতে আসিবে
আমার জ্যাঠামশাই বলেছিল বাবা রে আমার বাড়িতে যদি চলে যাবো চেহারা যারাই আমাকে দেখতে আসবে সবাইকে পারলে এক গ্লাস জল হলেও খাওয়াবি আমার সাথে, তারাই আমার প্রকৃত বন্ধু। তাই হনুমানকে বলছে, হনুমান আমার মিত্র রাজা গোবর্ধনকে নিমন্ত্রণ করে আসে। দেখেন ভগবান রামচন্দ্র চন্ডাল কুলে গোবর্ধনকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন, আর আমরা কিন্তু জাত বিজাতে ভেদাভেদ করি, নিচু জাতিকে ঘৃণা করি অনেক সময়। ভগবান কিন্তু কোন জাতের কথা বলেন নাই, ভগবান বলছে আমি চাতুবর্ণ মহাশিষ্যম এবং গুণ অনুসারে আমি চারটি বর্ণের সৃষ্টি করিয়াছি। তাই হনুমানকে বলছে, হনুমান যাও তুমি আমার মিত্র তিনজন কৃষ্ণাতে শুক্রবার রাজন লঙ্কারে ধানের ভূষণ শরৎপুরে রাজা গোবর্ধন। হনুমান দ্রুত বেগে করেছে গমন, সুগ্রীব রাজনকে করে নিমন্ত্রণ, ধার্মিক বিভীষণকে করে নিমন্ত্রণ, আমি সনকপুরে রাজা গোবর্ধন আঙ্গিনায় গিয়ে দিচ্ছে। গোবর্ধনের আঙ্গিনায় গিয়ে দেখিবারে পায় নানার ঘর, নানার নানা নানা দিয়া চতুর্দিকে ওয়াল করা, তার মধ্যে আবার লম্বা লম্বা কাইকা মাছের শুটকি ওলারা। কাইকা মাছের শুটকি ওলারা মানে আমি বাড়ির বাগুন্দা রাইন্দা সেবা করে তারপরে যে খান সেবা কোনটা খাওয়া কোনটা বক্তব্য রয়েছে সেবা, আর আঙ্গুটি দুটো রয়েছে হবতে শেষ দিয়ে খাওয়া। আরে তা নয়, রাজা গোবর্ধন নাড়া দিয়ে চার দেয়াল নির্মাণ করেছে, মাছের মতো লাগছে, মাছের শুটকি মতো লাগছে। একখানা দাঁড়ও বসাইছে, দাঁড়ও মাঝে একখানা দাঁড়িয়ে বসাইছে, বসিয়েছে। সেই দাঁড়ির হস্তে গুদ ছিল, তার গুদ বলে ছিল তাহার গন্ডগোল। কিসের গন্ডগোল? মুড়ির সেল খেলে হয়, মুড়ির সেল খেলে গন্ডগোল হয় বুঝি, এটাকে গরগল বলা হয়। তার নাম কি বলতে পারবেন? কপিলের মণ্ডল। কবির মণ্ডলকে হনুমান বলছে, কবির মণ্ডল তোমাদের মহারাজ কোথায়? অন্তপুরে। তাকে একটু সংবাদ দিতে পারবে? আরে আমার দাঁতটা রক্ষা করবে কে? হ্যাঁ তুমি যখন পারবে না, আমি গোবর্ধন রাজাকে দেখি আঙ্গিনায় গিয়ে কি করে। গোবর্ধন রাজার আঙ্গিনায় গিয়ে দেখিবারে পায় গোবর্ধন রাজা যেন রাম নাম নিয়ে হস্ত করে তল বাজিয়ে বাজিয়ে কীর্তন করিতেছে দেখা যায়। গোবর্ধন রাজা কোনো নিয়ম কানুন জানে না, তারপরও হরিনাম নিয়ে রাম সীতা বলে বলে কীর্তন করছে। শুনি ভক্তগণ, আমরা এই হাত দুটি বাজিয়ে বাজিয়ে করিব কীর্তন গোবর্ধনের আঙ্গিনায়, এটা আমরা অযোধ্যায় পাবো। সবাই হাত দুটি উঠিয়ে হরি বল বলবেন এবং কীর্তন করবেন, সবাই হুড়ুধুড়ি করবেন, সবাই বলেন তো হরি। গোবর্ধন কীর্তন করছে, আমরা কি কীর্তন করবো হস্ত করে তল বাজিয়ে বাজিয়ে? কিভাবে করে করে একত্র করে যে তাল হয় এটা বলা হয় করতাল। আমরা অনেক সময় হস্ত তাল বাজাতে পারবে না, হস্ত তাল বাজাই অনেক সময়, কিন্তু হরি সবাই এসে বাজাতে হয় করতাল। এই করে করে একত্র করে যে তাল করা হয়, এই তাল করলে এই দেহের মধ্যে হাতের মধ্যে মন্দ রেখা থাকলে এই মন্দ রেখা মন্দ ভাগ্য দূর হয়ে যায়। তাই আমরা ধনী হতে চাই না, সবাই গুরুর নামে একটু ধনী হবো, গুণ বলে ধনী দিন তোর আনন্দ
হনুমান যখন আঙ্গিনায় কীর্তন হচ্ছে, হনুমান আজকে ভাবে দুনয়নে জ্বলছে, আমার প্রভু এই চন্দ্রাল তুলে এসে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন, আমি যে প্রভুর চরণে থাকি সারাক্ষণ, প্রভু একবার আমাকে কাছে মুখে টেনে নিয়ে করে না আলিঙ্গন, মানো ভক্তে ভক্তে আলিঙ্গন করিলে এই মনে দেহের দ্বিধা বেজা থাকে না। আপনি দেখবেন ইন্ডিয়াতে দেবী সেটিং এসে গেছে হার্টের ওষুধ, বলছে অর্জুন গাছের সাল খাইবেন, অর্জুন গাছের আলিঙ্গন করে থাকবেন 10 মিনিট সকালে, বৃক্ষকে আলিঙ্গন করে যদি দেহের রোগ ছেড়ে যায় তাহলে ভক্তের চরণগুলি নিয়ে ভক্তে ভক্তকে আলিঙ্গন করে মনের দ্বিধা বেজা দূর হয়ে যায়। হনুমান গোবর্ধন রাজাকে দিয়ে প্রণাম করে বলছে মহারাজ, আপনি এমন কি পুণ্য করেছেন যে পুণ্যের বলে ভগবান রামচন্দ্র আপনাকে নিত্য বলে দিয়েছিলেন, আমাকে তো প্রভু একবার মুখে টেনে নিয়ে বলে না আলিঙ্গন। হনুমানের এই কথা শুনে রাজা গোবর্ধন বলছে, ওরে হনুমান কেন যে প্রভু আমাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন, আমি যে পূর্ব জন্মে ছিলেন বশিষ্ঠ মুনির পুত্র, আমার নাম ছিল বামদেব, বশিষ্ঠ মুনি রাজা দশরথের কুল পুরোহিত ছিল, একদিন বশিষ্ঠ মুনি এসে রাজা দশরথের হাত দেখে বলছে, দশরথ এই 3 দিবসের ভিতরে তোমার হাতে 2টি ব্রহ্ম হত্যা আর 1টি নারী হত্যা, বলছিলাম না এই হাতে সৌভাগ্য, পৃথিবীতে একমাত্র মানুষেরই মা এ হাতে দেখা রয়েছে, হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আর চোখের আইরিস রয়েছে, মানুষ মরে গেল হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার লাশ শনাক্ত করা যায়, এই জন্য আপনি যদি বিশ্বাস না করেন আপনার হাতে ভাগ্যরেখা নাই তাহলে সেটা ভুল, প্রত্যেকে এই কপালে এবং হাতে তার ভাগ্যরেখা রয়েছে। এখন দশরথ এই গুরুর কথা শুনে বশিষ্ঠ মুনির কথা শুনে মহাচিন্তায় পড়ে গিয়েছে, দশরথ ভাবে বলে আমি রাজকার্যে বসব না, রাজকার্যে বসতে আমার হাত দিয়ে ব্রহ্ম হত্যাকারী হত্যা হবে, তাই আমি করব কেমন, রাজারা হরিণ শিকার করে তো জানে, আমি হরিণ শিকার করার জন্য বনবাস, তাই একখানা শিকারী বেশ ধারণ করেছে, শিকারী বেশ ধারণ করে হামিদের চিন্তিত করেছে কমন, জিনিসের শ্রীফলের মনিকে দিচ্ছে, মায়েরা শ্রীফল কি চিনেন, কথা বলবেন না চিনলে বলবেন, আমিও সব জানি না কিন্তু একটু আদান করা, আমরা শ্রীফল কি জানি জানেন, হ্যাঁ শ্রীফল হলো মেল, আরেকটা শ্রীফল আছে আরেকটা, এই দুইটা ফল সাধারণ পশু পাখি খায় না সত্য, আর যেই পশু পাখি এই ফলটা খায় না সেই বনের মধ্যে পশু পাখি থাকে না, অন্যান্য পশু পাখি থাকে না, সাদা হরিণের নাভিতে সকল হরিণের নাভিতে কস্তুরি হয়, সব হরিণের হয় না, সেই রাজারা সেবন করিত হরিণের কস্তুরি, তাদের শরীরে এনার্জি কম, এনার্জি চাই, তাই
বাইরে যাবো দশরথ সেই শিখরের বনে চলে গিয়ে হনুমান থাক করে বসে আছে, সরজ নদীর তীরে একটা বৃক্ষ হেলান দিয়ে বসে আছে। আমি মায়েদেরকে কেন বলি, আপনারা হলেন সন্তানের প্রথম শিক্ষক। ধর্ম সম্পর্কে আপনি সন্তানকে যদি না বোঝান তাহলে কি আর বোঝান? ক্লাস নাইনের পরে আমাদের আর ধর্ম বই নেই, তাই না? এই জন্য আপনার সন্তানটা অনেক সুশিক্ষায় শিক্ষিত করা বলে ঠিক আছে। আমরা এমন বাড়িতে যাই নয়টা সন্তান ওনার বিভিন্নভাবে থাকে কিন্তু বাবা মার খোঁজ নেয়। যেন মা বাবাকে ভালোবাসে, মা বাবা এত আদর করে জন্মদান করলো। আমার একজন ছাত্র মুসলমান আমেরিকা টেক্সাস ইউনিভার্সিটিতে প্রফেসর, সে ঢাকা বইতে প্রফেসর ছিল। হ্যাঁ, ওই যে আমাদের এই ভাগিনা ঢাকা বইতে ঠিক আশীর্বাদ করি তার জন্য। সে বলছে যে স্যার, সে ফিজিক্সে প্রফেসর, সে ওই যে শঙ্খ তৈরি করলে হুড়ু তৈরি করলে হার্ট ভালো থাকে সে রিসার্চ করে বের করছে। আমাকে বলছে যে স্যার, আর তার পত্নী ছিল অন্ধিনী, আর তাদের নয়নের মণি ছিল একজন পুত্র, তার নাম ছিল সিন্ধুমণি। সিন্ধুমণির কথাগুলো হয়তো আপনারা শুনে থাকেন, শুনেছেন কিনা, শুনেছেন হয়তো, আমি ভিন্নভাবে বলছি। সিন্ধুমণি 12 বছরে বালক, কিন্তু সন্তানকে মাতা পিতার জন্য কি নিবেদিত প্রাণ, এই সিন্ধুমণির কাছ থেকে শিখে নিতে হবে। এই যে সন্তান গোনা সত্যগ্রহ শ্রবণ করিবে মা বাবার জন্য, সিন্ধুমণি কি করেছে? সিন্ধুমণি তাহার অন্ধ মাতা পিতাকে ফেরোলারা কাঁধে হার বেঁধে ফেরি করে না, যেভাবে বন্দে করে ফেরি করে না গ্রামে গ্রামে, এই কথাগুলো আমাদের মায়েরা এবং সন্তানরা শুনতে হবে। একদিন মা অন্ধিনী বাবা সিন্ধুকে বলছে, বাবা রে আমাদের তুমি চক্ষু নেই। ভগবান কিন্তু ডাইরেক্ট কি দুঃখের মাঝে দুঃখ দেয়, আমরা পায়ে কাঁড়া দিচ্ছে কাঁড়া দিয়ে যখন কাঁড়া ঘুরে ঠিক ভগবান দুঃখের মাঝে দুঃখ দিয়ে ঘুরে থাকে, কারণ স্বামী অন্ধ স্ত্রী অন্ধ আবার থাকেও বলে কেউ শুধু দূর কষ্টই হল। সিন্ধু বলছে, এমন করে তুমি বলো না, তোমাদের দুটি চক্ষু নেই, ভগবান আমাকে দুটি চক্ষু দিয়েছে, মাগো আমি যদি পারতাম আমার একটা চক্ষু মা তোমার চোখে আরেকটা চক্ষু মা বাবার চোখে লাগাতে পারতাম, আমার চক্ষু দিয়ে যদি তোমরা ভগবানকে দেখিতে সন্তান হয়ে আমার।
থেকে এই মানুষের চক্ষু অস্ত্রোপচার চক্ষু বন্ধানোর প্রক্রিয়া এসেছে। দেখেন সিন্ধুমণি মাথার ভেঙে এসেছে, আমাকে যদি ভগবানের শক্তি দিত আমার একটা চক্ষু মাকে একটা চক্ষু বাবাকে দিতে পারত। মানুষ এখন চক্ষু দান করতে ভাই বোনের কেমন প্রেম, বোন ভাইকে চক্ষু দিয়ে দিয়েছে। আমাদের এখানে বোন ভাইকে একটা কিডনি দিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পাশে গোপাল মাস্টার Oh,
আমি হরিণে মনে করে তোমাকে আঘাত করেছি, তুমি আমায় অভিশাপ দিও না রে। সিন্ধু বলছিল আমি তো তোমাকে অভিশাপ দেব না, তবে কুটিরে এই কুটিরে রয়েছে আমার অন্ধ মাতার অন্ধ পিতা। পিতা আমি যে আমার অন্ধ মাতা পিতা ক্ষুধা দিতে ফল আমি ছিলেন তাদের একমাত্র সম্বন্ধ, আমাকে যদি না পায় আমার মা বাজবে না। তোমার প্রতি আমার এই অনুরোধ, আমি যদি না বাঁচি আমার দেহ থেকে যদি প্রাণ চলে যায় আমার এই দেহটা আমার মায়ের কাছে পৌঁছে। এই বলে সিন্ধু মনি করেছিল কেমন হেন কালে সিন্ধু যখন বিশ্বাস বাবা, তোরা যাদু
মায়ের আকুতি Oh, my God.
তাই দশরথ ব্রহ্ম হত্যা নারী হত্যা পাপের ফলে দশরথ চলছে আর বলছে জয় গেল তিনটি ব্রহ্ম হত্যা হয়েছে তো দশরথ রাবণীতে দেহের পাপ ধরে গেল শরীর মহাবলিতে পূর্ণ সংসার হলো কিমা আজকে আমরা যারা রাম বলেছি তাদের কি পাপ দূর হয়েছে না পূর্ণ সংসার হয়েছে না যতটুকু আপনি আজকে এখানে গিয়েছেন শুনেছেন আপনার অমৃত ঢুকেছে কর্ণ কোহরে আগের যত পাপ রয়েছে সমস্ত দূরে মুছে গিয়েছে
আপনি এটাই মনে ধরে নেবেন। আগের সমস্ত এই মাটিতে দুনিঃস্বাদ হয়ে গিয়েছে। এবার বশিষ্ঠমণি এসে দেখিবারে পায় তিনটি তুলসী পত্রে তিনবার রাম নাম রয়েছে দেখা যায়। এই বামদেব, তুমি দশরথকে উদ্ধার করেছ? আরে মূর্খ, দশরথ তিনটি ব্রহ্ম হত্যা করেছে, তার পাপের আরো পরিণাম শাস্তি বেশি হওয়া উচিত ছিল। যে পাপ করবে সে পাপের কিঞ্চিত শাস্তি তাকে ভোগ করতেই হবে। ভগবান কিন্তু সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেখবেন যে চুরি করে তারও ভগবান আলো বাতাস দিতেছে, দিতেছে, কিন্তু শেষে একদিন তার পরিণাম কিন্তু অশুভ হবে। আপনি মনে করেন যে চুরি করছে চোখে দেখা হাতে ধরিয়া পাপ করছে, তাহলে সে কিল কিল দিচ্ছে বীরের মধ্যে, কিন্তু চোখ দিয়ে কিন্তু জল আসছে, আসছেনি, পাপের পরিণাম একটা হবে, কিন্তু ভগবান সার দেয় ছেড়ে দেয় না। তাই বলছে তুমি তোমার মধ্যে কাণ্ডজ্ঞান নেই। আমাদের হিন্দুদের কিন্তু দিব্যজ্ঞান আছে, কাণ্ডজ্ঞান নাই। যেটা ওই যে সঞ্জীব দায় কয় বলে যে দশমী পূজা দেখতে গেছে 70-80 জন মহিলারা নদীর পারে বাড়ি, কিন্তু তারা সাঁতার জানে না, জানে না। দেখছেন, কাজে শুধু দিব্যজ্ঞান সবসময় কাজে লাগে না, কাণ্ডজ্ঞান অর্জন করতে হয়। বলছে তোমার দেখি কাণ্ডজ্ঞের নাই, যার কাণ্ডজ্ঞের নাই সে চণ্ডাল, চণ্ডাল তুলল, যাও তুমি চণ্ডাল খুলে গিয়ে জন্মধারণ করো। এই তার অভিশাপে আজকে বামদেব চণ্ডাল খুলে চণ্ডাল রাজা গোবর্ধন হয়েছে। হনুমানকে যখন বলছে আর কেঁদে কেঁদে বলছিল রামচন্দ্রকে, প্রভু গো তোমার নামের কারণে যখন আমি হয়ে যাই চণ্ডাল করে জন্মধারণ, তুমি গো প্রভু একদিন আমার মিত্র বলে দিয়ে গো প্রভু তুমি আলী। এই জন্য আজকে গোবর্ধন রাজাকে মিত্র বলে দিয়েছে। হনুমান বলছে মহারাজ তাহলে তুমি তো কম ছিল না, ভগবানের কাছে আপনি জন্ম জন্মান্তরে যাহা যাবেন তাহাই পাবেন। ভগবান তাই কেঁদে কেঁদে বলছে ওরে ভক্ত, ওই আমি Thank you.
আজকে এই যে পূর্বজন্মের ইতিহাস গোবর্ধন রাজা বলল হনুমান শুনলো, আমরাও কিন্তু পূর্বজন্মে কেউ করে মাতা ভ্রাতা, আমরা চার্লি খবর মানে জন্ম ছিলাম, কেউ এমনই রাম ভক্ত প্রথমেই হই নাই মা। তাই এভাবে হনুমান যখন চলে এসেছে ভাবিদের চিত্রিতে যখন অযোধ্যার অধীন প্রবাদ হয়েছে, পরদিন হতে দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ পাতালবাসী নাগগণ সকল সাই রাজার মণিগণ ব্রাহ্মণ যা আছে নাগগণ সবাই করেছে আগমন। এই বস্ত্রটা ছেলেদেরকে বলেন আসতে, বস্ত্রটা দান করে দিতে হবে। এবার সাই রাজার মণি ব্রাহ্মণ যখন উপনীত হয়েছে, শত্রুগুলো এসে দিয়েছিল বসার আসন, ভরত এসে করেছে ভোজন ক্রিয়ার সমাপন। এবার লক্ষণ এক চূড়াবরণ হস্তে নিয়ে, লক্ষণ মাথায় এক চূড়াবরণ নিয়ে বলছে, মণিগণ আপনাদের মধ্যে কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, আমি কাকে আগে করবো বস্ত্রদান। এই সবার একটা নিয়ম আছে, এই যে অশ্বমের যজ্ঞে পূর্ণ হতে দিবে জ্যেষ্ঠ মণিকে আগে বস্ত্র দিতে হবে। এবার সমস্ত মণিদের মধ্যে আদি মণি ছিল মার্কণ্ড, সবাই আসেন আসেন। মার্কণ্ড মণি বলছে, এই মণিগণ তোমরা কি কোনোদিন মরণ পাও নাই? আমি শুনেছি এক বিষ্ণু চৌদ্দ অংশে জন্ম নিয়েছে রাজা দশরথের ঘরে। রাজা দশরথের অরুর্জাত সন্তান আমরা বলি, চরু পাক করছে, চরু খাইছে নারীরা, তারপরে সন্তান হয়েছে। এক বিষ্ণু চৌদ্দ অংশে জন্ম নিয়েছে না রাজা দশরথের ঘরে। আজকে পরীক্ষা করবো মণিগণ আমরা অক্ষরে অক্ষরে, এই লক্ষণ এক লক্ষণ ষাট হাজার লক্ষণ হয়ে আমাদের ষাট হাজার মণিকে যদি এক সমানে বস্ত্র দান করতে পারো তাহলে বস্ত্র লক্ষণ করেছেন। এমনি বাকি রামচন্দ্রকে গিয়ে করে চার্তনা দুদন, প্রভু রামচন্দ্র হলো অপারের অপার। প্রভু রামচন্দ্র এসে যখন আশীর্বাদ করেছে, অমনি এক লক্ষণ ষাট হাজার লক্ষণ হয়ে সবাতে দাঁড়িয়েছে। তখন সকল মণিগণের সম্মুখে একটি করে লক্ষণ আর এক জোড়া করে বস্ত্রদান, এক সমানে ষাট হাজার লক্ষণ হয়ে দাঁড়িয়েছে। সকল মণিকে যখন প্রণাম করে দাঁড়িয়েছে, সবাইকে এক সমানে বস্ত্রদান করেছে, অমনি এক জোড়া বরণ বেশি হয়ে গিয়েছে। তখন লক্ষণ বলছে, ঠাকুর দাদা আমি যে গণনায় কোনো ভুল করি নাই, এক জোড়া বরণ বেশি হলো কেন? এক জোড়া বরণ কেন বেশি হলো? সভাতে দৃষ্টি করে চায় বাল্মীক মণি যেন দেখা যায় মানে উপস্থিত হয় নাই, অ্যাবসেন্ট বাংলা উপস্থিত হয় নাই, সর্বনাশ। আবার ইংরেজি বলতেছেন, রাত্র গভীর রবিবার শুরু করুন, রাত্র গভীর রবিবার ইংরেজি শুরু করছে। হ্যাঁ, তারা হলো গুরু শক্তিতে রামায়ণ করে, রাত যত হবে গভীর তাদের তত্ত্ব ইংরেজি আইসা তাদের মাথায় করবে গিয়ে হাজির না। তবে বলছে, সুমন্ত্র দে তুমি কি বাল্মীক মণিকে নিমন্ত্রণ করনি? আরে নিমন্ত্রণ তো করেছিলাম, উনি তো কেন আসলো না? তাহলে বাল্মীক মণিকে নিমন্ত্রণ করে আসো, আমার এই সভায় বাল্মীক মণি আসবে না যতক্ষণ আমার রাম সভা পূর্ণ হবে না ততক্ষণ। এই বলে সুমন্ত্র বাল্মীক মণিকে নিমন্ত্রণ করার জন্য করেছে গমন। তোমাদের মধ্যে একজন আসো তো, একটু সুমন্ত্র সাজ আসো, একজন যা একটু সাহস তোর আসো আসো আসো, ভয় নাই, তোমরা আরো এক গাও না, এক গাও না বাবা, আরো এক গাও। হ্যাঁ, এটা তো একটা রামু নামের ক্লাস, অসুবিধা নেই। সুমন্ত্র মানে তোমার নাম কি? বিজয় বিজয় যাক ভালো। এখন সুমন্ত্র হলো ভগবান রামচন্দ্রের
বার্তা বাহক সুমন্ত্র যে কেউ হতে পারে, এই ছেলেটা যেই মায়ের সন্তান, ভগবানের কাছে আমি প্রার্থনা করছি ভগবান যেন রাম ব্রহ্ম সনাতন তার মা বাবার বুক জুড়ে রাখে। মা বাবা আছে তো? বাবা বাবা তো ভক্তি বাবা, মা বাবার বুক জুড়ে যেন রাখে, যেন ভক্তি শক্তি থাকে এবং ধর্মে কোনো প্রতি থাকে। এই ফুলটা তোমাকে দিয়ে দিলাম, তোমার বিছানা নিচে রাখবা, মঙ্গল হবে। এই তোমরা তাকে উৎসাহ দিবা, নাইচ্ছা পারলে দাঁড়ায় দাঁড়ায় নাইচ্ছা, ঠিক আছে? তোমারও ভালো সাদা মোটা তোমার সঙ্গে মানুষ সঙ্গে কি লইতাম না? ভগবান তো দুই ভূত দিচ্ছে, নিজের মধ্যে নাচনা, নিজের মতো নাচবা। দেখো বিয়ের আগের দিন গায়ে অনুরোধ করে এক বিয়ার চা জায়গা কি নাচ, হ্যাঁ দুর্গা পূজার মধ্যে পূজার গান একটু বাজে না, খালি নিজের গান নাচে। তবে নিত্য চিকিৎসিত আর নাই, প্রতিদিন যদি আপনি দশ মিনিট নাচতে পারেন তাহলে দেহের মধ্যে আমার আমি মাস্টার মানুষ, সাদা মনের মানুষ, আমার একটা ভ্যাস ভ্যাস আছে, মোহার মধ্যে নিয়ে ডায়াবেটিস হয়েছে সাড়ে আটশো মাস ধরে, আমি মনে হচ্ছে বাচ্চা হয়েছে। আপনি বলবেন খালি নাচতো, আপনি দিজে হরি বল বলে বলে দশ মিনিট নাচবো, ওই যে সকালে দৌড়া এক ঘন্টা দৌড়া লাগতো না, ঠিক আছে? সবাই হাত উঠিয়ে হরি বল বলে দেখেন, আপনার আজকে নাচছে দেখবেন গানের শেষে আমি নাচামো বা গানের মধ্যেই নাচামো, দেখবেন এক সপ্তাহ যদি আপনাদের কারো কোনো কোলেস্টেরল ডায়াবেটিস থাকে তাহলে আমার কাজ নিয়ে যান, আমার পরের দিন বলবেন এবং বকবেন, আমি ঘর থেকে পাঁচশো টাকা করে আমি পুরস্কার দিই মোবাইলে। আমার মুখে কথা না, ভগবানের কথা। কাজী সুমন্ত চলছে কিভাবে? সবসময় তো আমরা রাম সীতাই বলি, রাম ওই বলি, রামচন্দ্রের নাম করে রাম করে মরা দূর হয়, রামের উল্টাই করে কি হয় মরা। রাম আজকে মরা দূর করার জন্য রাম দিচ্ছেন, রাম নাম তো মরা ভরা নাম, তাই না? এবার যেই নাম লইলে রামে আইব, তার নাম লোক নাকি রামের আমার ডাকার দরকার নাই, গাবি রে টানলে বাসুকে টানলে গাবি, কিন্তু এমনি যায়নি। এবার যদি আপনার ঘরে একটা আপনার বাড়ি উলি আমি গিয়ে একটা কথা বলি রাখতো, এটা বাড়ি উলি রাখতো না, এই যে আমার দিদি আনছে, দিদি না করলে আনলো নইল, ঠিক আছে না? কাজে মায়ের হলো মাতৃশক্তি, মায়ের নাম হলো জানকী, আজকে জানকী মাকে আজকে ডাকবো। সবাই একবার বলে নেন, সবাই বলেন জয় রাম সীতাকে, জয় রাম সীতাকে, জানকী বলব জয় বলব জানকী,
কথায় বলে না যে সীতার আরেক নাম জানো কি? তাহলে সীতার আরেক নাম কি বলেন? একবার জানো কি বললে আপনার জীবন হয়ে যাবে একদম উদ্ধার। সবাই বলে সীতার আরেক নাম কি? জানকি। তাহলে সুমন্ত্র আজকে কি বলছে? জানকি। জানকি, জানকি বলবো, যেই বলবো চিন্তা করে দিও না। জানকি নাম না বললে দিন যাবে না। রাম নাম তো মনে মনে সময় লইবে নই। আমরা দিনাধিবাদ করতে হলে জানকীর নাম নিতে হবে। এই জন্য বলে দয়াল সীতানাথ প্রেমানন্দে বলছে না, গিয়ে দেখি মানে পায় সমন্ত মণি ঠাকুর যেন ধ্যান করে বসে আছে। দেখা যায় ভাবে মনে মন দুর্বাস মনে ধ্যান বাংলায় আমার অভিশাপটা দিয়ে লাইছিল, যে বিপদে পড়ছিলাম আমি। আর এই মনি রে ডাক দিয়া ধ্যান ডাক দিয়ে কিন্তু কেউ ঘুমো বাঙাল লাগে না। শুনেছি হরিনাম করলে ভোলানাথের ধ্যান ভেঙে যায়, ভোলানাথের গুরু হলো রাম। তাহলে আমি এই মনির পিছনে বসে বসে হরিনাম করবো, কীর্তন সুমন্ত্র হরিনাম কীর্তন করবো সুমন্ত্র। আর তোমরা কি বসে থাকবা? হ্যাঁ, সবাই একটু হাত বাজিয়ে বাজিয়ে কীর্তন করবা। আমরা কি বসে থাকবো? আমরা সুমন্ত্রের সহকারী হিসেবে কীর্তন করবো। হরিনাম কীর্তন করলে দিন আনন্দে যাবে না? যাবেনি। এবার একটা হরিচরিত গান দেবো, এটা আপনারা গাইবেন, সবাই গাবে, বাজাইবেন। তারা না বাজাইবেন তারা ঠেকা থাকবেন ভগবানের কাছে, হাত দিতে বাজাবেন, ঠিক আছে? আর এখন দাউনের সময় প্রসাদ দিও না, কম দেবো। হ্যাঁ, দেখে দেখে রাখো নাকি সবাই সুন্দর কীর্তন হবে, পরিচিত কীর্তন। আমি রামায়ণ কীর্তনকে একটি সহজ ভাষায় গাইতে চাই। সবাই সবাই যার যার এঙ্গেলে দাঁড়ায় পারলে দাঁড়ায় নাচবেন, কুমোরে হাঁটুটা সোজা যাবে। ওরে কে আনিল রে কোথায় রে মধু মাথা হরি রবীন্দ্র বল রে সবাই, রাধে রাধে কৃষ্ণ।
দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ঘরে আবার বসে নেন, সবাই তো দাঁড়ান ঘরে আবার বসে, জয় রাধে রাধে, সবাই দাঁড়ান সবাই তো দাঁড়ান, ঠাকুরের নাম হায় হায়, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, একদম ঘুমানো যাওয়া হইতেছে, সবাই নেই করেছে ঘরে বসে, আবার পালাতে চলে যাচ্ছি, এইভাবে যখন করছে কীর্তন মণি ধ্যান ভেঙে গেছে না, তখন মণি ধ্যান ভেঙে বলতেছে কে রে সুমন্ত্র, বলছে মণি ঠাকুর আপনার কি নিমন্ত্রণ হয় নাই? হয়েছে, আমি যাব আগামী কাল, এই বলে শুনেন রামায়ণ কীর্তন আমরা চালিয়ে যাব, তবে যদি কেউ যাওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে যদি কারো মনে মঞ্চ থেকে চলে যায় চাউরে আশীর্বাদ দিয়ে চলে যায়, আমরা তিন কাছে একটা বন্ধু চালাব, বলছে মণি ঠাকুর তুমি যাও নাই কেন নিমন্ত্রণে, বলছে সুমন্ত্র এই রাম নাম কীর্তন করুন বোঝা যায় কিভাবে এই রাম আসলো, আমি পূর্ব জন্মে ছিলেন দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি ছিল আমার পেশা, আজকে এই যে দেখেন আমাকে আরেকজন ভক্ত আরেকজন ভক্ত এই যে দক্ষিণান্ত করেছি, দাদা আপনারা তো ঠাকুরের অনুসারী না, আমার ঠাকুর বলেছেন সাধু হও সাধু সেজো না, এই যে আমি মালা তিলক করে খালি সাধু সাধু রে, কিন্তু সাধু নয়, সাধুর সংজ্ঞা দিয়েছেন আমার ঠাকুর কীভাবে জানেন, বলেছেন মাতৃবোধ পরদারি পরদ্রব্য সুষ্ঠবোধ আত্মবোধ সর্বপ্রতিশ অপরশুদ্ধ সাধু লক্ষণ, অর্থাৎ যিনি সকল নারীকে মায়ের মতো রেখেন তিনি সাধু, যিনি সকল দ্রব্যকে পরের দ্রব্যকে লুস্ত মানে মাটির দেওয়ার মতো রেখেন তিনি সাধু, আমার ঠাকুর বলেছেন সন্তানকে ভালোবাসতে, স্বামীকে ভালোবাসতে, স্ত্রীকে ভালোবাসতে,
বলেছেন স্বামীর প্রতি যার নায়িকমতি, স্ত্রীর প্রতি যার নায়িকটান, এমনও তো চলন যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। তাই এই জগতে সাধুর এমন একটি গুণ রয়েছে, এ সম্পর্কে দাদা এসে তো খেয়ে দিছে, দাদা তো খেয়ে দিছে, আমি আসলে তাদেরকে কি দেবো? আমি ঠাকুরের একটি গান উৎসর্গ করছি। কি গান? ওরে সাধু ও বড় ভালো, সাধু সাজা ভালো না ভালো না ভালো, সাধু হও সাধু সেজনা, সাধু হও সাধু সেজনা। চন্দন পরে অঙ্গে নামা বলি দিয়েছো, মনে তোমার কপটতা, সাধু সেজেছো মানুষ সাধু সেজেছো। নামা পরে চন্দন দিয়ে অঙ্গে সেজেছিল অন্ধ তপসি সেজে, হনুমানের প্রাণটি করিতে নাসি মানুষ করিতে নাসি। কাল দিবি সেজেছিল অন্ধ তপসি, অন্ধ তপসি হনুমানের প্রাণটি করিতে নাসি মানুষ করিতে নাসি। ছিল রে বাবা অন্ধ তপসি সেজে, হনুমানের প্রাণটি করিতে নাসি রে বাবা করিতে নাসি। কারণ সেজেছিল সেজেছিল অন্ধ তপসি, হনুমানের প্রাণটি করিতে নাসি মানুষ করিতে নাসি। সমাজে সাধু অবিরত,
বাল্মীকি মণি তাই সুমন্ত্রকে বলছে, রে সুমন্ত্র, আমি যে পূর্ব জন্মে ছিলাম দস্যু রত্নাকর, দস্যু বৃত্তি ছিল আমার পেশা। একদিন ব্রহ্মা রাম নাম নিয়ে আমাকে উদ্ধার করতে এসেছিল, আর এই জন্যই রামায়ণ দেওয়া হয়েছে। অন্যদিন হাতের সমস্যা করো না দাদা, আচ্ছা বলি না নিতে বলে আপনি আমাকে মাথায় মাথায় মায়ের একটু হলুদ নিতে বস্ত্রদান যে করেছে মা, কেন বস্ত্রদান করে মার্কণ্ড পুরাণে রয়েছে, পুত্র কন্যা পিতা মাতার নামে যদি কেউ বস্ত্রদান করে, এই বস্ত্রের মধ্যে যদি মা বাবা যত পিতা স্বর্গ পিতা জন্ম করেছে, আমার মাকে বলছে জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গ তুমি করেছি, এবং পিতা ছাড়া পুত্র স্বর্গে যেতে পারে না, পুত্র ছাড়া পিতা স্বর্গে যেতে পারে না, পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে পুত্র। আজকে এই যে মা কিন্তু চলে যান নাই, আজকে ওনার সূক্ষ্মদেহ ধারণ করে উনি এই বাড়িতে আসেন, যখন রামায়ণের সর্বশ্রেষ্ঠ শেষ হয়ে যাবে তখন আপনাদের মা এই বায়ুমণ্ডলে চলে যাবে। আবার এক বছর পর আমার যখন পিণ্ড পাবে তখন রামায়ণের যখন সর্বশ্রেষ্ঠ শেষ হয়ে যাবে আপনাদের এই মা স্বর্গীয়া এই উষারানী যেন হরিবল হরিবল বলতে বলতে শ্রী প্রভুর চরণে ঠাঁই পায়, তাই এই পুত্রব করক থেকে উদ্ধার করে বলেছে। মা বাবা যত পাপি হোক, সন্তান দেখুন আপনার বাড়িতে কোনো অতিথি আসলে আপনি বস্ত্রদান করেন, বস্ত্রদানের প্রত্যেকটা জিনিসের মায়া মহিমা রয়েছে। আপনার মার্গণ্ডপুরাণের 24 পৃষ্ঠা বলে দেখবেন যে যদি মা বাবা তার দেওয়া যত পাপি হোক, সন্তান যদি মাতা পিতার নামে কোনো বস্ত্রদান বা কোনো দান করে এ দানের মহিমায়, এই বস্ত্রে যতগুলো সুতা আছে সেই সুতা সহস্রগুড়ি গল্পকালগুলো মা বাবাকে ভগবান গল্পগুলোকে খাই দেন। তাই আমি প্রার্থনা করছি এই পুত্ররা যে বস্ত্রদান করছে এই বস্ত্রে যতগুলো সুতা আছে, যদি উষ্ণানীগুলো পাপ করে থাকে সেই পাপকে খণ্ডন করে হলো সেই সুতা সহস্রগুড়ি গল্পকাল যেন ভগবান তাদের মাকে বৈকুণ্ঠকে খাই দেয়। ব্রহ্মা এসে বলছে রত্নাকর, তুমি যে এই যে ডাকাতি করতেছো দস্যু বৃত্তি করতেছো, তোমার এই পাপের বাগী কি কেউ হবে? সবাই হবে, এই জগতে কেউ কারো নয়। তোমার যে প্রিয়তমা স্ত্রী রয়েছে তোমার প্রিয়তমা স্ত্রীকে এই দেব অলঙ্কার দিয়ে দিলাম, এই অলঙ্কার পেয়ে দিয়ে দিও, যদি তোমার পাপের বাগি হয় তাহলে আমাকে সুবোধ করিও। রত্নাকর ব্রহ্মাকে বেঁধে এই অলঙ্কার নিয়ে রত্নাকরের স্ত্রীকে দিয়ে বলছে, প্রিয়া আজ বহুদিন পর তোমার জন্য অলঙ্কার আনলাম, তবে পড়ার পূর্বে একটি শর্ত আছে, এই যে দস্যু বৃত্তি করি গো প্রিয়া, আমি কিঞ্চিত পাপের বাকি হবে গো প্রিয়া, তুমি
রত্নাকরের স্ত্রী বলছে না আমি কেন পাপের বাড়ি, তাহলে আমার অলঙ্কার গুলো দিয়ে দাও। আমি বাঁচলে কত অলঙ্কার আইব, আর যাইব অলঙ্কার খুলে দিয়েছে। এখনকার স্ত্রীরা কি দিবে, যত গুসখা যত চুরি করে আনো স্ত্রী কিছু বলবে না। স্বামী একটা নারী পারে তাহার স্বামীকে সৎপথে ফিরিয়ে আনতে। রত্নাকর এবার ভাবে মনে মন, এই জগতে আমি কি করিলাম, ধূপ কলা দিয়ে আমি কাল সব খুশিলাম। আমি ভাবছিলাম আমার স্ত্রী আমার সহধর্মিনী, সে আমার সঙ্গের সাথে সুখে পেতে থাকবে, আসলেই তো না থাকে কেউ, কেউ থাকে না। বিজয়দাসে গান গিয়েছিল, অমিছে সংসারের সংসারে মায়না নাই চাকুরি, বলছিলাম ভেবেছিলাম ভাইয়ের বলে ভাই বড় বলে, তাই রত্নাকর এবার তাহার পিতার কাছে গিয়ে প্রণাম করে বলছে, পিতা পিতা গো, এই যে দস্যু মিত্রি করিব পিতা, আমি কিঞ্চিত পাপের বাকি হবে গো পিতা, তুমি রত্না করে পিতা বলছে, বাবারে তুই তো আমাকে কোনোদিন এমন সুন্দর ভক্তি করিস না, তোকে চাই এই ভক্তি শিখিয়েছে রে বাবা, বাবারে আমাকে যেমন ভক্তি করেছিস, গিয়ে দেখ তোর সুস্থ মা ঘরে পড়ে রয়েছে, এই মাকে তুই একবার গিয়ে মা বলে ভাগ। রত্নাকর এবার কেঁদে কেঁদে মায়ের ঘরের দরজায় গিয়ে দেখিবারে পায়ের মা শয্যাগত দেখা যায়, মাকে গিয়ে পায়ে ধরে প্রণাম করে বলছে, মা এই জগতে তোমার কাছে তো কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইতে এসেছি মা গো, বলো এই জিনিসটা আমাকে দিবে কিনা। রত্নাকরের মা বলছে, বাবা রে তুই তো আমাকে এমন ভাবে কোনোদিন মা বলে ডাকিস না, বল আমার কাছে কি চাস। বলছে মা গো এই যে দস্যু বৃত্তি করিব মায়, আমি কিঞ্চিত পাপের বাকি হবে তুমি, কিঞ্চিত পাপের বাকি হবে গো মা তুমি, এই জগতে যদি কোনো মাতা পিতা সন্তানের পাপের ভাগী হতে পারত তাহলে সকল পাপ মায় তাহার মাথায় দিয়ে দিতে দেব। বাবারে আমি তোকে এই পেটে দিয়েছি সত্য, কিন্তু আমি তোকে আমি তো তোর পাপ নিতে পারবো না রে বাবা, বাবারে জানি না তুই এই ভক্তি কোথ থেকে শিখেছিস, তোকে এই ভক্তি শিখিয়েছে যে তোকে এই ভক্তি শিখিয়েছে, তুই তাহার চরণে গিয়ে পড়, সেই তোকে পার করে নিবে, সে ছাড়া এই জগতে সেই তোর গুরুদেব, এই জগতে গুরু ছাড়া কেউ পাপের বাণী হতে পারে না, পাপ থেকে উদ্ধার করতে পারে।
আবার প্রণাম করে তোমার কাছ থেকে জন্মের মত আজ বিদায় গেলাম। আশীর্বাদ করিও আমি যার কাছ থেকে এই তোমাকে ভক্তি করা শিখেছি মা, সে যেন আমাকে উদ্ধার করে রক্ষা করে রক্ষা কর। আবার ব্রহ্মার চরণ এসে পড়ে বলছে ঠাকুর ঠাকুর আমার রক্ষা কর ঠাকুর, এই জগতে আমার কেহই পাপের ভাগি হল না। এই জন্যই বাবা গুরু মন্ত্র দেয় কানে, সদ্গুরু মন্ত্র দেয় প্রাণে। আজকে জানি না কবে জন্ম জন্মান্তরে এই রত্নাকরের মতো এই ব্রহ্মার মতো সদ্গুরু এসে আমাদের জীবনে কবে যাই উদ্ধার হবে। এই মানব যেন ধন্য সেই সাধু লালন একটি গান গিয়েছে, তাই যে সাধুর চরণ ধরতে পারে সেই চরণ কোনদিন ছাড়বে বলছে। কবে দিন আমারে পদার বিন্দু দিবে, আসলে
সে পরম সাধু রত্নাকরকে দেখা দিল, বলছে ওরে রত্নাকর তুমি এই স্থানে বসে রাম রাম জপনা করো, রত্নাকর মরা বলতে পারে রাম বলতে পারে পারে না, তাহলে তুমি বসে বসে মরা মরে জপনা করো, কেননা তিনবার মরা বললে একবার রাম আসে। আমি মুহূর্তকাল পরে সে তোমাকে নিয়ে যাব, মা মনে রাখবেন ব্রহ্মার মুহূর্ত আর আমাদের নরের হলো 6000 বছরের সমান, ব্রহ্মা মুহূর্তকাল পরে সে দেখিবারে পায়। এই স্থানে যেন রত্নাকর নাই দেখা যায়, ভাবে মনে মন রত্নাকর কি করলো পলায়ন, কিছু দূর গিয়ে দেখিবারে পায় একটা উই পোকার দিকে দেখা যায়, উই পোকার দিকে মানে যাকে বল্মিকের স্তূপ বলা হয়, এই বল্মিকের স্তূপ ভেঙে দেখিবারে পায় রত্নাকরের হাড় গুর গুরু যেন রাম 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 বলতেছে দেখা যায়। একত্র করে কমন্ডল থেকে জল ছিটি দিয়ে বীজমন্ত্র যাপন করেছে, সেই হাড়গুড়ে রক্ত মাংস গজিয়েছে। এখন ব্রহ্মা রত্নাকরকে বলছে, রত্নাকর রাম নামের ফলে 6000 বছরে তোমার সমস্ত পাপ তাপ ধুয়ে বসে গিয়েছে, তবে তুমি যেই নামে হলে পবিত্র এখন থেকে রচনা করে দিয়ে সেই নামের চরিত্র এভাবে রাম জন্মের 6000 বছর আগে রামায়ণ রাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। হে রাম এসেছিল, রাম নাম যে আসবে, রাম যে আমরা বলি এটা পূর্ণাঙ্গ হয় না বাবা, ভোলানাথ রাম নাম আনছে কিভাবে, 10000 বছর সাধনা করছে, রামে রাম মাহাত্ম্য না বললে হয় না, 10000 বছর সাধনা করছে বলে স্বর্গে একটা ত্রিকোণাকার রেখা বসে উচ্চারণ হয়েছে ব, ভোলানাথ বাপসে আমারে বুঝি বল সাহেব কিছুদিন বসতে, দেখেন ভোলানাথের বসা, আমাদের ভোলানাথের মুহূর্ত আমাদের 6000 বছর, ভোলানাথ 10000 বছর সাধনা করছে, ভোলানাথ আরো 10000 বছর সাধনা করছে, এবারে নিচে একটা বিন্দু বসছে উচ্চারণ হয়েছে র, ভোলানাথ বাপসে আমাকে বুঝি বলতে বলছে স্বর্গে দৈববাণী হচ্ছে যে রইতে আরো 10000 বছর সাধনা করছে। আমরা যদি রাম বলি এটা পরিপূর্ণ হয় না, তো পূর্ণ হয় কিন্তু পূর্ণ আর পরিপূর্ণ তো এক নামা, এবার আরো 10000 বছর সাধনা করার পরে ডান পাশে একটি আকার বসছে, একটা রেখা বসছে, উচ্চারণ কি হয়েছে বাবা রা, রা বলিতে দ্বার উঠে কিন্তু বন্ধ হয় না, দ্বার কি আপনি রা বলেন, রা হা করে থাকতে মুখ বন্ধ হবে, তত্ত্বগুরু জেনে নেবেন মা, খালি আসলাম রামায়ণ তো সবাই জানে, এটার পরে এটা কি হয়েছে বাল্মীকি পড়ে এই দেখছে কিভাবে রাম এসেছে, কেন রাম বলি রাম কেন নেই, এবার 30000 বছর হয়েছে, ভোলানাথ এদিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরো 10000 বছর সাধনা করার ফলে ডান পাশে একটি মহা দেবী দেখা বসছে, উচ্চারণ হয়েছে কি রাম, 40000 বছর, 40 বছর, 6000 বছর সাধনা করছে বাল্মীকি পণি করছে, 6000 বছর সাধনা, 120000 বছর, হ্যাঁ ত্রেতা যুগের আয়ুষ্কাল, আমাদের আয়ুষ্কাল হলো 120 বছর, 120 বছর কি কেউ বাঁচে এখন, 40-50 কিংবা 60 কিংবা 70-80, ওই যে যাই যেমন কর্ম করছে, 40000 বছর সাধনা করার পরে রাম বলছে, এবার এটাকে আরো 10000 বছর সাধনা করার পরে ডান পাশে দুইটা বিন্দু বসছে রাম, উচ্চারণ হয়েছে 50000 বছর হয়েছে, তাহলে ত্রিবিন্দু, আমরা কিন্তু ত্রিবিন্দু সৃষ্টি, পিতার সরদল মূলে এই বিন্দু রূপে ছিলাম, রমণাদি ক্রিয়ায় মাতৃগর্ভে বিন্দু রূপে পতিত হয়, আপনারা যারা নাম নিয়েছেন ক ল ই না বিন্দু, 5টি জিনিস নামে আছে, এই নামে আছে মহাশক্তি, পঞ্চভূতে পঞ্চ আত্মা, হ্যাঁ ক্ষিতি অব দেশ মরুদ বোম, 5টি জিনিস নামা, তাই এটাকে আবার দেবনাগরী অক্ষরে রূপ দেওয়ার জন্য, সংস্কৃত রূপ দেওয়ার জন্য আরো যখন 10000 বছর সাধনা করছে, এবার কি হয়েছে একটা বিন্দু রয়েছে, একটা বিন্দু পতিত হয়েছে, আমরা যেমন